একাধারে কবি, গায়ক, দার্শনিক ছিলেন কাজী নজরুল ইসলাম। পরাধীন ভারতে হিন্দু মুসলিমের মধ্যে সেতু বন্ধনে কাজ করেছেন তিনি। ধর্মের ঊর্ধ্বে গিয়ে রচনা করেছেন বহু শ্যামা সঙ্গীত। তাঁর লেখনীর মাধ্যমে তৎকালীন বাঙালি সমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিল। কাজী নজরুল ইসলামের চিন্তাভাবনা, চেতনা এবং দেশপ্রেমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর রাজ্য জুড়ে পালিত হয় নজরুল জয়ন্তী। এবছর কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এই দিনটিকে উদযাপন করার লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে আয়োজন করেছে মৈত্রী সংসদ ও কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী উদযাপন কমিটি। শনিবার যোগেন্দ্রনগর স্থিত রেন্টার্স সোসাইটি এলাকায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভাগ্যবান যে আমরা এই ভূমিতে জন্মগ্রহণ করেছি, কেননা এই ভূমি রবীন্দ্রনাথ ও নজরুলের ভূমি। সত্যি আমরা মানে ভাগ্যবান যে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে মানে দুই স্টার আমাদের সংস্কৃতি জগতে, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে। বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষেও কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই, খামতি নেই। সবসময় ওনাকে আমরা স্মরণ করি। ওনার বিশেষ করে ওনার যে গজল, যে গান, সেগুলো সত্যিই আমরা যখন ইয়াং লাইফ ছিল তখন শুনতাম। আর একটা অদ্ভুত, একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা যখন ওনার গান শুনতাম তখন সেটা, সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম। এই যে মনে রাখার যে বিষয় যেখান থেকে আমি কথাটা বলছিলাম, উনি মানে আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক, কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি, এবং ওনার থেকে ওনার যে আজকে এখানে আমি যা শুনেছি, আমার কাছে যা খবর ছিল, পঞ্চাশ জনের মধ্যে মধ্যে লেখক এখানে গ্রন্থটা লিখেছেন, আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব। আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত, ওনার সম্পর্কে জানা উচিত। যে একটা একাধারে উনি ছোটো ছোটো গল্প লিখতেন, উনি কবিতা লিখতেন, আর সেগুলো কবিতা শুধু মানে সমাজকে কীভাবে যারা শোষণ করেছে, যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে ভাষা, ওনার কবিতা, ওনার প্রবন্ধ, ওনার গল্পের মাধ্যমে আমরা কিন্তু সেটা দেখতে পাই। এবং ওনাকে ভুললে চলবে না। আমরা জানি যে ওরও গরিব অবস্থার মধ্যে উনি পড়াশোনা করেছেন, প্রথমে ষষ্ঠ শ্রেণী, তারপর অষ্টম, মাঝে মাঝে তারপর 10 ক্লাস অবধি পড়েছেন, বহুত কষ্টে। সেই মানে গরিবে গরিবানা থাকা সত্ত্বেও উনি নিজেকে যেভাবে প্রকাশিত করতে পেরেছেন নিজেকে, সত্যিই আজকের দিনেও অনেক কিছু শিখনের আছে। আজকে আমরা এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের সুনামধন্য শিল্পীরাও অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।